हेलो दोस्तों, स्वागत है आप लोगों का मेरा हेल्प पॉइंट में। आज हम बात करेंगे कान के बारे में। तो कान क्या है आपको तो पता ही है, तो उसके बारे में मैं ज़्यादा डिस्कस नहीं करूँगा। तो मैं कहने वाला हूँ कि मैं रहने वाला हूँ, मेरा स्टेट है वेस्ट बंगाल और मैं मालदा डिस्ट्रिक्ट में रहने वाला हूँ। मैंने 5 दिन पहले हमारे जो यहाँ पे मालदा डिस्ट्रिक्ट है, मतलब मालदा मेडिकल कॉलेज एंड हॉस्पिटल, वहाँ पे मैंने 5 दिन पहले गया था। तो मैं आउटडोर है आराम उसका, तो आउटडोर में जब मैं 4th फ्लोर में गया तो बिल्डिंग के अंदर चारों तरफ ये पोस्टर था, ये वाला। तो इस हाँ, तो मैंने इसको पढ़ने लगा कि देखता हूँ क्या है। तो इसमें लिखा है, एटा पढ़ते कष्ट होच्छे तो কানে কম শুনলে এমন অনেক কিছুই না শোনা থেকে যাবে। জাতীয় বধিরতা নিবারণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, আপনার শ্রবণ শক্তি প্রয়োগ করুন। এই অ্যাপের সাহায্যে আপনার শ্রবণ শক্তি প্রয়োগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো মানে সোচা কি ইস অ্যাপ দ্বারা ক্যা হতা হ্যায়, ঠিক হ্যায় মে বি মেরা কান কা দ্বারা পরীক্ষা কর লেতা হুঁ পরীক্ষা, ठीक है। तो मैंने प्ले स्टोर गया, जाके सर्च किया इस ऐप को, तो मैंने डाउनलोड किया उसका परीक्षा किया। तो मैंने उसके पहले मैंने क्या किया कि मतलब वहाँ पे अगर आपका वहाँ पे फ्री में चिकित्सा होता है, आपका इलाज होता है, आप कोई भी इलाज भी लेके जाए आप वहाँ पे फ्री में होगा। तो मैंने सोचा कि ठीक है यार देख लेता हूँ। तो मैंने लाइन में लग गया, वहाँ पे 2 रुपये में आपको टिकट मिलेगा, टिकट करना पड़ेगा। तो मैंने जब लाइन में गया तो वहाँ पे मैंने मुझे ये दिया, इसमें लिखा था, मैं आपको पढ़कर सुनाता हूँ, ठीक है। विश्व श्रवण दिवस 3 मार्च 2019, अपना श्रवण शक्ति परीक्षा करान, कानेर जत्न नीन एवं बधिरता थेके बाचुन। कान आमादेर शरीरेर अन्य एकटी गुरुत्वपूर्ण अंग, पंच इंद्रियेर अन्यतम हलो कान। कान एमन एकटी माध्यम जार साहाज्ये आमरा शब्दमय पृथ्वीर संगे जोगाजोग स्थापन करते पारि। কানের সঠিক যত্ন না নিলে কানে শ্রবণ শক্তি হ্রাস পায়। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 46 কোটি মানুষ শ্রবণ শক্তি হারাতে ভুগছে। তাদের বেশিরভাগ মানুষ উন্নয়নশীল দেশে বসবাস করে। সুতরাং আপনি ও আপনার পরিবারের সবাইয়ের কানে যত্ন নিন। নিম্নলিখিত উপায়ে কানে যত্ন নেওয়া যেতে পারে, এক্সাম্পলভাবে লেখা এভাবে। নোংরা জলে স্নান করবেন না, সাঁতার কাটবেন না, কানের মধ্যে কোনো ছুচলো জিনিস ঢোকাবেন না বা কোনো প্রকার ঘরোয়া পদ চিকিৎসা করবেন না। দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। শব্দ দূষণ এড়িয়ে চলুন। শব্দ দূষণ হয় এমন জায়গায় এয়ার প্লাগ ব্যবহার করুন। শিশুকে গালে চড় মারবেন না, এ অ্যাপ ধ্যান মে রাখনা, ঠিক হ্যাঁ। আওয়াজ কম করে গান শুনুন। কানের কোনো সমস্যা এবং শ্রবণ হ্রাসের ব্যাপারে সঠিক সময়ে সচেতন হয়ে সঠিক চিকিৎসা করলে কানের সমস্যা অনেকটাই কমানো সম্ভব এবং শ্রবণ শক্তি হ্রাস অবরোধ করা। উসকে বাদ বোথ সাইড মে ইসকা দুসরি তরফ লিখা হয়, অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয়। সুতরাং আপনার ও আপনার পরিবারের কারো কোনো কানে সমস্যা হলে সঙ্গে সঙ্গে সচেতন হন এবং পরামর্শের জন্য স্বাস্থ্যকর্মী বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, সচেতন হয়ে চিকিৎসা করলে বধিরতা শ্রবণ শক্তি হ্রাস অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হয়। আপনার প্রিয়জনের নিম্নলিখিত কারণে কানের সমস্যা হলে অবশ্যই সচেতন হন, যাতে আপনার প্রিয়জনের বধিরতা শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধ করা যায়। যদি আপনার শিশু ডাকে সাড়া না দেয়, যদি আপনার শিশু আপনার কথা বুঝতে না পারে, যদি আপনার শিশু সঠিকভাবে কথা বলতে না পারে, যদি শিশুর কানে পুঁজ ব্যথা হয় অথবা মাঝে মাঝে কান বন্ধ হয়ে যায়, যদি আপনি অন্যের কথা সঠিকভাবে শুনতে না পান, যদি আপনাকে রেডিও বা টিভির আওয়াজ বাড়াতে হয়, যদি আপনি কানে শো আওয়াজ শুনতে পান, যদি আপনি জোরে জোরে কথা বলেন, কান থেকে রসক্ষরণ হলে কি করবেন? লেখা হয়, কান থেকে রসক্ষরণ হলে কি করবেন। কানে জল ঢুকতে দেবেন না, কানে তেল অথবা অন্য কোনো তরল পদার্থ দেবেন না। কান থেকে নির্গত রস নরম কাপড় দিয়ে মুছে নিন।
কান থেকে নির্গত রসে রক্ত মিশে থাকলে বা তাতে দুর্গন্ধ থাকলে তা গুরুতর রোগের লক্ষণ। কান থেকে ক্রমাগত রসকরণ হলে তা বধিরতার কারণ হতে পারে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে শীঘ্র যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিন। এমনকি ন্যাশনাল হেলথ মিশন, জাতীয় স্বাস্থ্য মিশন, জাতীয় বধিরতা নিবারণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, মধুর সরস্বতী প্রেস লিমিটেড পশ্চিমবঙ্গ সদর উদ্যোগে। তো এ কাম কেসে করতে হ্যাঁ মে আপকো দেখাতা হুম। মানে ভি মেরা খুদ মানে কান কা মোবাইল সে হি ইলাজ কিয়া, মতলব চেক কিয়া, তো বহুত আচ্ছা হ্যাঁ। তো কেসা হোগা উসকে পারে পহলে মে কেতা হুম কি হোগা কি উসকো ওপেন করনা পড়েগা, পহলে উসকো পড়েগা মানে সেটিং করনে পড়েগা। মে আপকো দেখাতা হুম। তো সেটিং করনে সে পহলে কুছ বেসিক ইনফরমেশন আপকো দেতা হুম। ওপেন করার বাদ আপকো ডিটেলস পুরেগা, আপকো দেনা সব কিছু দেওয়ার বাদ ওগা কে মতলব চারো তরফ বারিশ হতা হ্যাঁ। বারিশ হোনে কে সময় যো সাউন্ড আতা হ্যাঁ, জেসে কি ঝিরঝিরা কই আওয়াজ সাউন্ড আতা কি না, ওইসে হি সাউন্ড হোগা। সাউন্ড হোগা উস সাউন্ড কে অন্দর তিন ওয়ার্ড আপকো বলেগা ইংরেজি অক্ষর, আপকো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করনা পড়েগা কৌন সি ভাষা মে আপ কহেঙ্গে। মানে বেঙ্গলি সিলেক্ট কর দিয়া, তো বেঙ্গলি মে তিন অক্ষর বলে কি এক দু তিন ইয়া পাঁচ সাত নো, তো আপকো ওহা টাইপ করনা পড়েগা। তেইশ বার আপকো টাইপ করনা পড়েগা, উসকে বাদ জব তেইশ বার কমপ্লিট হয়ে যায়গা ওহা পে আপকো রেজাল্ট দে দেগা কি আপনা শ্রবণ শক্তি কিতনা হ্যায়। তো মে আপকো চলিয়ে আপকো প্র্যাকটিক্যাল দিখাতা হুম আপকো। তো চলিয়ে মে আপকো দিখা দো কেসে করনা পড়েগা ঠিক আছে। তো সবসে পহলে আপকো জানা পড়েগা প্লে স্টোর, প্লে স্টোর মে জানে কে বাদ আপকো অ্যাপে সার্চ করনা পড়েগা হেয়ার হো এইচ ই এ আর ডব্লিউ এইচ ও, উসকে বাদ সার্চ করনা পড়েগা। সার্চ করনে বাদ পহলা জো অপশন আয়েগা আপকো এ আয়েগা হেয়ার হো কা, তো আন্ডা হ্যায় আন্ডা কা চারো হেডফোন হ্যায়। তো আপ মে তো পহলে সে ইনস্টল হ্যায়, আপ ইয়াহাঁ সে ইনস্টল কর লেনা। ইনস্টল হোনে কে বাদ উসকো ওপেন করেঙ্গে, ওপেন হো রা হ্যায় আপ দেখ সকতে হ্যায়। তো কে রা হ্যায় চেক ইয়োর আর্নিং ঠিক হ্যায় হ্যারিং। তো ইয়াহাঁ পে বহুত সারে হিস্ট্রি হ্যায়, মতলব ম্যানেজমেন্ট আপনা ইলাজ আপনা চিকিৎসক ভি করা ইয়াহাঁ সে ইয়াহাঁ দেখ সকতে আপ ইয়াহাঁ পড় সকতে হ্যায় বা মে হোম যাতা হুম। মে চেক করতা হুম পহলে চেক ইয়োর আর্নিং ঠিক হ্যায়। তো ফাইন ইয়োর কুইট প্লে যাও মে ক্লিক করতা হুম। ঠিক কে রা হ্যায় ইয়াহাঁ পে আপকো হেডফোন কে লিয়ে অ্যাড করনা পড়েগা, ট্রাই করেঙ্গে। তো সরি মে তো হেডফোন নেই, তো মে দেখা দেবো হেডফোন অ্যাড মে মে হেডফোন অ্যাড করতে হবে। তো হেডফোন চলে স্টার্ট করতে ডেমো দেখ লেতে।
आपको रिजल्ट मिलेगा 25%। ठीक है, क्योंकि मैं कुछ जगह गलत बोल रहा था, मुझे पता है ये प्रॉब्लम है। ओके, सेव माई डिटेल्स यहाँ से सेव कर सकते हैं आप, शायद ना भी सेव कर सकते हैं, टेस्ट दोबारा कर सकते हैं। आपको करना पड़ेगा, आप चेक कीजिए आप लगेगा अच्छा है, आपका टेस्ट करने के बाद कितना कितना स्कोर होता है आप मुझे कमेंट में कर कमेंट करते हो, मैं देखता हूँ किसका कितना नहीं होता है। तो अगर आपको वीडियो अच्छी लगी तो लाइक जरूर करना, और आप मेरे चैनल पे नए आए हैं तो लाइक के साथ सब्सक्राइब कर देना। धन्यवाद, आपको जो लाइक कर बेल आइकन करना।